কৃষক সব মরে যাবে কৃষক কৃষকের বাসার মতন কোনো উপায় নাই যা টাকা আছিল সব আলুর ভিতরে দিয়ে দিছে কিন্তু চাষির এখন আর কিছুই নাই সব শেষ রংপুরের চাষিরা আমরা অনেক কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আলু উৎপন্ন করি এবং আমাদের এক কেজি আলুর খরচ হয়েছে 11 টাকা আজকে সেই আলু বিক্রি হচ্ছে 8 টাকা 8.5 টাকা আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তায় আলু ঢালে একবার ভেজালে পড়ছে স্টোরে স্টোরে আলু রাখতে না পারিয়া সম্পূর্ণ আলু ঘরজাত হয়েছে এখন ঘরে আলু পচতেছে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বাইরে আলুটা পাঠানোর জন্য যদি বাইরে আলুটা পাঠায় তা আমাদের ঘরের আলুটা রক্ষা হবে প্রায় 50 দন জমির আলু এখনো বেচতে পারি নাই আমার 13 টাকা খরচ কিন্তু বিক্রি হচ্ছে 9 টাকা প্রতি কেজিতে 4 টাকা লস তো আমাদের দেশের আলু তো চাহিদা আছে বাইরের দেশে যদি সরকার ব্যবস্থা নিয়ে আলুটা বাইরে পাঠায় তাহলে আমরা তো অন্তপক্ষে ক্যাশ টাকাটা তো পাই চাচা একটু দেখি বাপ চাচা একটু দেখি বাপ সাধারণ কৃষিদের তাই বক্তব্য আলুর দাম কম হওয়ায় রংপুর মহানগরীর সাত মাথায় মহাসড়কে উৎপাদন খরচ অনেক বেশি 13 টাকা পড়ে গেছে দেশের বাইরে আলুর প্রচুর চাহিদা থাকার পরেও আমাদের দেশে আলুটা পচে নষ্ট হয়ে যাচ্ছে আলুটা দেশের বাইরে যদি প্রসেস করা যায় তাহলে আমাদের দেশের সম্পদটার একটা বেহাল গতি এবার ব্যাপকভাবে আলুর উৎপাদন হয়েছে যদি এক্সপোর্ট না হয় তাহলে ভবিষ্যৎ আলু যারা আলু চাষের সঙ্গে জড়িত এদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ এই ক্ষেত্রে সরকার এক্সপোর্টের মাধ্যমে এই সাধারণ কৃষককে শুধু বাঁচাইতে পারবে সময়